আপনার বেগুন কিলো ভাই। প্রিয় দর্শক, আমি আজ আপনাদেরকে নিয়ে যাব বহরমপুর হাটে, দেখাবো গ্রামের হাটগুলো কেমন সুন্দর হয়। প্রিয় বন্ধুরা, যদি আপনি বহরমপুর হাটে যেতে চান তাহলে আপনাকে পার্কি চৌরাস্তা থেকে যেতে হবে পূর্ব দিকে। পূর্ব দিকে রয়েছে একটি লম্বা সেতু, সেতুটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বংশাই নদীর ওপর। নদীর ওপারই হবে বহরমপুর হাট। চাচা ডাটা কত করে? হ্যালো বন্ধুরা, এই হাটটি শুরু হয় সকাল 10টা থেকে, টানা চলে 7টা পর্যন্ত। এখানে শুধু ছেলেরাই বাজার করে না, বাজার করে গনিমিয়া। তোমার দোকানে ই কিরম বেচা কিনি কিরম? কপি কত বিক্রি করতেছ? 40। আলু? আলু 50। আর বেগুন? বেগুন 80 টাকা। কাঁচামরিচ? 10 টাকা দিন। টমেটো কটা কিলো? 40। এত দাম বাড়ছে, আবার কম ছিল। ধনিয়া? 10 টাকা। আলু? 50। দর্শক, আমি এসেছি বহরমপুর হাটে, মাছের হাট। মাছের দাম অনেক কম এখানে, কারণ যেহেতু গ্রামের হাট তাই মাছের দাম একটু কম এটা। হ্যাঁ, যদি আপনারা পুকুর, নদী, বিল, হাওর, খাল এগুলোর মাছ খেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন গ্রামের বাজারে। গ্রামের মাছগুলো সত্যি অনেক ফ্রেশ হয়। দেখেন বন্ধুরা, 300 টাকা কেজি কাঠ মাছ। বন্ধুরা দেখেন, গ্রামের হাটে ব্যাপাররা যেমন রঙিন পোশাকে রঙ্গিত, ঠিক তেমনি মাছগুলো যেন শাড়ি পরে রঙিন রঙিন কাপড় পরে শুয়ে আছে বিছানায়। তো বন্ধুরা, এই ভাই বাস লাভ পরে কেরম করে দেখেন হাটে তরতাজা মাছ একবারে গ্রামের হাটে। ভাইজান, মাছ কটা কিলো? কাতল গুলো কটা কিলো? কাতল বললে কত? 250 টাকা। ভাই যে ছোট মাছ গুলা? আর ছোট ভাগা? ভাতিজা কেন আসছো, মাছ কিনতে নাকি? আচ্ছা আচ্ছা, ¿Qué tiene que ver?